ধনপুর নেতাজি শিক্ষা নিকেতন বিদ্যালয়ে আজ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ছিলেন কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট বিন্দু দেবনাথ। এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মহল। উদ্বোধক মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করে। দীর্ঘদিন পর উদ্বোধকের বাড়ির পাশে কচি কাঁচাদের বর্ণময় অনুষ্ঠানে যুক্ত হতে পেরে বিন্দুবাবু নিজেই আনন্দে আপ্লুত। তিনি সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে বলে, আগামী দিন যেন বিদ্যালয়টির ছাত্রছাত্রীরা পঠন পাঠনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও শারীরিক চর্চায় রংপুরের মুখ উজ্জ্বল করতে পারে, তার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা নেবেন। অপরদিকে সোনামুড়া মহকুমা এলাকার ধনপুর বেসরকারি স্কুল নেতাজি শিক্ষানিকেতন উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের সার্বিক শিক্ষা আগে থেকেই শীর্ষস্থানে রয়েছে। এই বিদ্যালয় থেকে বহু প্রতিভাবান ছাত্রছাত্রী অন্যত্র গিয়ে সুনাম অর্জন করেছে। এই বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 220 জন এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা 12 জন, যোগী শিক্ষকও রয়েছে। কাঠালিয়া থেকে নমস্কার। আজ দীর্ঘদিন পর আমার নিজ বিদ্যালয় নেতাজি শিক্ষানিকেতনে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসাবে এসে আমি খুবই আনন্দিত। এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আমি কাজ করে গেছি এবং আমাদের সহকর্মীদের সঙ্গে একদম বন্ধুসুলভভাবে কাজ করেছি। ছাত্রছাত্রীদের সঙ্গে একটা মায়ার আবেগ রয়েছে। আজকে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আমাদের বিদ্যালয়ের এসএমসি থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে এই বিদ্যালয়ের আমি শ্রীবৃদ্ধি কামনা করব এবং আমি চেষ্টা করব এই বিদ্যালয় যেন একটা উন্নত শিখরে উঠতে পারে এবং পাশাপাশি এই এলাকার ছাত্রছাত্রীদের একটা নতুন দিগন্ত পায় এবং একটা নতুন প্ল্যাটফর্ম পায়। এই জন্য আমি যেহেতু কাঠালিয়া আরডি ব্লকের এডুকেশন এবং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, ওই হিসাবেও আমি চেষ্টা করব এই বিদ্যালয়কে একটা সঠিক রাস্তা দেখাতে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, দুরন্ত টিভি।